ধন্যবাদ ফয়সাল, আপনি যথার্থই বলছেন। যেহেতু সকালবেলা, তার কারণে কিন্তু তাপ কিছুটা কম দেখা যাচ্ছে। গতকাল কিন্তু সকাল থেকে কিন্তু আসলে তাপটা খুব বেশি ছিল। তো আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে আজকে অথবা কালকের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আকাশও কিছুটা আমরা দেখছি কিন্তু আসলে মেঘাচ্ছন্ন অবস্থা আছে। কোনো কোনো জায়গায় কিন্তু বাতাসও বয়ে যাচ্ছে, এরকম তথ্য আমাদের হাতে এসেছে। তার কারণে কিছুটা শীতল ভাব কিন্তু আমরা দেখছি, কিন্তু এখনও পর্যন্ত যেভাবে শীতল হওয়ার কথা সেভাবে নেই। যেহেতু বর্ষার একেবারে কিন্তু ভরা মৌসুম, সেই বর্ষার মধ্যেই কিন্তু আসলে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তার কারণে যারা কিন্তু আসলে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এমনকি আমরা দেখছি যে রাস্তার ধারে কিন্তু আমরা দেখছি ডাব বিক্রি করা হচ্ছে, পানীয়গুলো কিন্তু আসলে পান করছেন, একই সাথে শরবত বিক্রি করা হচ্ছে, সেখানেও কিন্তু আসলে তারা সেখানে কিন্তু আসলে তারা অনেকজন কিন্তু আসলে পান করছেন। আমি একটু কথা বলি, যারা রিক্সা চালায় তারাই কিন্তু সবচেয়ে বেশি গরমের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। কেমন গরম? অনেক গরম, গরমে ডামে ডামে ভিজে গেছে, কষ্ট হয় অনেক, বৃষ্টি না আওয়াজ হয় না। অনেক ধন্যবাদ ফয়সাল। আপনি বুঝতে পেরেছেন যারা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন, এর মধ্যে কিন্তু আসলে হিট স্ট্রোকে অনেকজন কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে ভর্তি আছেন। তো একই সাথে মানুষের যে একটা সচেতনতা, সেই সচেতনতাও কিন্তু দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে।